একাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থী ভাই ও বনেদের আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে অভিনন্দন জানায় ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ক্লাস ইলেভেনের সংশোধিত সিলেবাস জানিয়ে দিল প্রকাশ করে দিল কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে না এই নোটিশটাতে সেটাই জানিয়ে দিল তোমাদের উচ্চ মাধ্যমিক বোর্ড বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে টপিকগুলো দেওয়া আছে এই টপিকগুলো তোমাদের বাদ পড়বে অর্থাৎ এই টপিকগুলো থেকে তোমাদের উচ্চমাধ্য তোমাদের ক্লাস ইলেভেনে কোনো রকমের প্রশ্ন হবে না বাংলা তোমরা দেখতে পাচ্ছ হাঙর শিকার দীপান্তরের বন্দিনী বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো শিক্ষার সারকাস এই সমস্ত টপিকগুলো তোমাদের আসছে না এবং এখানে একটা বিষয় মিসিং আছে সেটা হচ্ছে ইংলিশ ইংলিশে কোন টপিকটা বাদ দিতে হবে এটা কিন্তু বলা হয়নি সো এটা যদি জানানো হয় বোর্ডের পক্ষ থেকে তাহলে জানানো হলো যদি জানানো না হয় তাহলে হয়তো তোমাদের সেই সিলেবাসে পরীক্ষা দিতে হবে বোর্ড হয়তো তোমাদেরকে জানিয়ে দেবে ইংলিশের এই সিলেবাসটা যদি তারা মিস্টেক করে থাকে তাহলে আর নাহলে তোমাদের যেমন আছে তেমনই পড়তে হবে আর দেখো প্রত্যেকটা সাবজেক্ট সাংস্কৃত বিজনেস স্টাডি অ্যাকাউন্ট্যান্সি কমার্শিয়াল ল তারপরে তোমার কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান বায়োলজিক্যাল সায়েন্স ওকে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু তোমাদের কোন কোন টপিকগুলো বাদ পড়ছে কোন কোন টপিকগুলো পড়তে হবে না এগুলো কিন্তু তোমাদের বলে দিয়েছে সো এই টপিকগুলো তোমরা বাদ দিয়ে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে শুরু করো তোমাদের পরীক্ষা কিন্তু হবেই এটা কিন্তু গত কালকের ভিডিওতে আমি কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করেছি সো এই টপিকগুলো তোমাদের প্রত্যেকটা বাদ যাচ্ছে তোমরা তোমাদের এই উচ্চ এই তোমাদের ক্লাস ইলেভেনের যে নতুন যে রেডিউ সিলেবাস অর্থাৎ যে টপিকগুলো বাদ যাচ্ছে পড়তে হবে না সেগুলো তোমরা একটু ডাউনলোড করে নেবে এবং প্রিন্ট আউট করে নিতে পারো বা তোমরা বইয়ে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো বাদ যাচ্ছে সেগুলো কিন্তু তোমরা দাগিয়ে নিতে পারো সো এই গুরুত্বপূর্ণ টপিকটা জানানোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করব তোমাদের পরীক্ষা প্রস্তুতি পর্ব অনেক সুবিধাজনক হবে আমাদের সঙ্গে থাকো আমরা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো সুস্থ থেকো সুন্দর থেকো